সুনীলবাবুরা একটা সিল্কাও নাই। বাইরা বাজে তার টি আমি সকালে যখন ঘুমতে উঠে বাথরুম থেকে আইসি কোন পড়ুই দেখি তখন তো ওনার সাড়ে চারটা পনেরো পাঁচটা এমন সময় আরম্ভ হয়েছে। আমি দোয়ারটা খুলছি, খুলতে খুলতে বৃষ্টি আমার ঘর ঢুকছে, তাতে দোয়ার লাগাই দিয়েছি আর সমস্ত ঠাইলা ভরে গিয়ে আমার বিল্ডিংয়ে আর আমার ভাইয়ের ঘর অপরটা আছে তখনই লাগাই দিয়েছি। এই যে অঘটনটা ঘটেছে গাছটা পড়ছে কোন সময় পড়ছে এবং এটা গাছটা এই সময় পড়ছে তখন ওই জন্তু মানে আরম্ভ হয়েছে তখন এই বিকটটা আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে তখন আমি আমার বাইক না বাড়ি করে আমি দেখছি দেখছি গাড়ি গাড়ি করে পড়ছে নি আমরা গাড়ি করে কনা কাকু মামা কারেন্টের পোস্টার সহকারে পড়ছে। কোনো ক্ষতি হয়েছে কি না আমাদের ভিতরে কোনো ক্ষতি হয়েছে না, গাড়িটার ক্ষতি হয়েছে রাস্তায় জাটকে রয়েছে রাস্তায় সঙ্গে সঙ্গে এই জাম আছে। এই গাছটা কোন জায়গায় ছিল দেখি গাছটা এই স্কুলের ভিতরে ছিল কি স্কুলের নেতা এটা হলো স্কুলের নাম হলো নেতাজি আদর্শ শিক্ষা মন্দির। কোন জায়গায় ঘটনা রয়েছে ঘটনা এই জায়গাটা কোন জায়গাটা এটা মাস্টারপাড়া ঠিক আছে ম্যাম। কোনো মেশিনে যায় কোদাল আনে কিছু নেই কোদাল থাকলে এটা আরামসে বাজে যায় এক হাত এক দুটো কাটলে নিলে নামাটা নামাটা ওটা আর ওই পাশে ভাগ আসছে না কি দেখছেন বেশি বড় না আসতাম আমি তো রাস্তার খোঁজ গাছ আসছিলাম যে বাতাস আইসে পরে আমি দৌড়ে দোকান আই ভরতেছি আর দিয়ে আটকা করে হুড়ুর করে ভরসা গেছে আইসে বিশাল বড় গাছ পুরাই আইন নাই আনবার আমরা দোকানের সামনে পালাইছে অল্পতে রক্ষা আমি তো মনে হচ্ছি এটা নিচে কোনো মানুষ টানুষ পড়ছিল উনি দেখি একটু লাল দাগ রাস্তার মধ্যে দেখি সেটা আমি তো আতঙ্ক হয়ে গেছিলাম দেখলাম কী হচ্ছে ও নাইটার ভিতরে রাত এরপর রাস্তা রাস্তা দাম হয়ে আসছিল কিছু ঠাইলা ঠাইলা সরাই দিছি দিয়া ধোয়া না ইয়ে করছি আয়া অনেকক্ষণ তখন বাদে ভাই পনেরো ছয়টা ছয়টা বাজে কোনো ক্ষয়ক্ষতি না না কিছু ক্ষতি হিসেবে না অল্পতে রক্ষা সব আমার দোকানের ভিতরে আসছিল হ্যাঁ অল্পতে রক্ষা আমি দেখছি মনে হচ্ছে গাছের নিচে নিতেও পড়ছে এইটাই একটা চিন্তা আসছিলাম
গাছটা আমি একটু লাল দাগ দেখা গেছে, এটার লেগে এরপর দেখি না কেউ নাই নিছে সেই দিয়ে জায়গাতেই সময়। আয়া আমার তো ফোন করছে, তোর ঘর ভাঙিয়ে গেছে তাই না ফোন করছে, তারপর আইলাম আয়া দিয়ে হচ্ছে কি হয়েছে ওই তো ভাঙিয়ে পানি চালিয়ে গেছে ভেঙে ভেঙিয়া ঘর ভেঙিয়ে গেছে। কোন জায়গায় এটা? এটা গান্ধীঘাট। তুমি বোধ একটু আগাইছ? আমি আমি সব বুঝেছি, সব বুঝেছি পরে দেখছি তুমি আছো সব বুঝতে লাগে কি হয়েছিল সাংঘাত ধরিল না ধরে গেলে পড়ে গেছে। কোন জায়গা দিছে ক্ষয়ক্ষতি থেকে এরকম হয়েছে? দুটা দোকান ভাঙা গেছে, তাই দিয়ে আমরা এখানে বৃষ্টিটার আগে এখানে দাঁড়াই আসলাম, দাঁড়াই থাকতে পরে এরপর বাড়ির যা দৌড়ায় দৌড়ায় ঢুকছি, ঢুকতে পরে এরপর দেখি ওয়াল ভেঙে দাঁড়িয়ে পড়ে আসো পুরা পুরা বন্ধ রাস্তা।
দাদা।